বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের ফ্লাশ পিল অপশন সম্পর্কে আলোচনা করব। ফ্লাশ পিল এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটি অপশন। এখানে দেখুন, এক্সেলে আমি দুইটি কলামে কিছু টেক্সট নিয়েছি। এখানে প্রথমটি ফার্স্ট নেম এবং পরেরটি হচ্ছে লাস্ট নেম। আমি যদি এই দুটি কলামের টেক্সটগুলো যদি একটি কলামে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে ফ্লাশ পিল এই অপশনটি ব্যবহার করতে পারবো। যেমন এখানে দেখুন, এখানে আমি এই কলামে যে টেক্সট রয়েছে এবং এই কলামে যে টেক্সট রয়েছে, এই দুটি টেক্সট আমি এই জায়গায় যোগ করে একটি কলামে আমি লিখলাম। এটা আমি বড় করে দিচ্ছি। তারপরে আমি যদি এই কয়টি কলাম সিলেক্ট করি, তারপরে ডাটা ট্যাবের অধীনে ডাটা টুলস সেকশনে এইখানে দেখুন ফ্লাশ পিল একটি বাটন রয়েছে। আপনারা যদি এই ফ্লাশ পিল বাটনে ক্লিক করেন, তাহলে দেখুন এখানে অটোমেটিক্যালি আমার এই দুটি কলামে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো যুক্ত হয় এখানে একটি কলামে চলে এসেছে। এছাড়াও এটি আপনি অন্য আরেকভাবে করতে পারেন। যেমন এইখানে যদি আপনারা ফিল হ্যান্ডেলটি ড্রাগ করে টেনে আনেন, তাহলে দেখুন এখানে সবগুলো টেক্সট চলে আসছে। তারপরে আপনারা এই বাটনে ক্লিক করার পর এখানে দেখুন ফ্লাশ পিল একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করলেও এখানে আপনার ফ্লাশ পিল অ্যাপ্লাই করতে পারবেন। ফ্লাশ পিল অপশনের মাধ্যমে শুধু দুইটি কলামের টেক্সট আপনারা যুক্ত করতে পারবেন তা না, এছাড়াও আরও অন্যান্য কাজ করতে পারবেন। যেমন আমি এই টেক্সটগুলো কপি করে আনছি, এখানে পেস্ট করলাম, এই সেলে দেখুন আমি এখানে NS লিখলাম। তারপরে আমি যদি এটি ড্রাগ করে টেনে আনি, তারপরে এখানে ক্লিক করার পরে আমি এখানে ফ্লাশ পিলে ক্লিক করলাম, তাহলে দেখুন অটোমেটিক্যালি প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরগুলো এখানে চলে এসেছে। এখানে দেখুন NS, দেখুন এখানে NS চলে এসেছে, তারপরে এখানে AA চলে এসেছে, তারপরে AS চলে এসেছে, এভাবে প্রত্যেকটি এখানে চলে এসেছে। এছাড়াও আপনারা যদি অটোমেটিক্যালি কোনো ইমেইল অ্যাড্রেস নিতে চান, সেটাও নিতে পারবেন। যেমন এটি আমি আবার এখান থেকে কপি করে এখানে পেস্ট করছি। আমি এখানে যদি ইমেইল অ্যাড্রেস নিতে চাই, যেমন এখানে আমি এই পরের যে নামগুলো রয়েছে এই পরের নামগুলো দিয়ে যদি ইমেইল অ্যাড্রেস এখানে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে আমি south@gmail.com আমি এখানে লিখলাম। তারপরে আমি যদি এটি ড্রাগ করে টেনে আনি, তারপরে এখানে আমি ফ্লাশ ফিল করছি, তাহলে দেখুন অটোমেটিক্যালি এখানে আমার সৌদ, তারপরে এখানে আক্তার, তারপরে এখানে সাবির, তারপরে এখানে tarannum@gmail.com, তারপরে sadat@gmail.com, তারপরে anjum@gmail.com এখানে অটোমেটিক্যালি ইমেইল অ্যাড্রেসগুলো চলে এসেছে। ফ্লাশ পিল অপশনটি আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আপনারা এই বাটনে ক্লিক করার পরে এখানে ফ্লাশ পিল এখান থেকে ব্যবহার করতে পারেন। এছাড়াও হোম ট্যাবের অধীনে এখানে যে ফিল যে বাটনটা রয়েছে, এই বাটনের অধীনে এখানেও ফ্লাশ পিল অপশন রয়েছে, এখান থেকেও আপনারা ফ্লাশ পিলের কাজ করতে পারেন। অর্থাৎ এই তিনটি অপশনের কাজ একই। এই ভিডিওতে আপনারা ফ্লাশ পিল অপশন সম্পর্কে জানলেন। ফ্লাশ পিল অপশন ব্যবহার করে কীভাবে দুইটি কলামের টেক্সটকে একটি কলামে নিতে হয় সে সম্পর্কে জানলেন এবং ফ্লাশ পিলের অন্যান্য ব্যবহারগুলো আপনারা জানলেন। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।